আমার নাম বালছাল রঞ্জু, আজ পর্যন্ত কারো পাদের গন্ধ শুকিনি, আজও শুকবো না। এমন একটা পাদ দাও তো জয়ন্ত, যার শব্দ শুনে সবাই চমকে যাবে। কিরে তুই আজকেও হেগে আসিসনি, বিগত এক মাস থেকে তুই হাগিসনি, এরকম করলে একটাও মেয়ে ভুটবে না, সব মেয়ে তোর পাদের গন্ধে পালিয়ে যাবে। জীবনে কিচ্ছু চাইবো না তোমার কাছে, শুধু আজকে হেগে আসো, শুধু আজকে হেগে আসো। তুমি বলেন কি, বলেন কি, ক্ষমা করো, আমি হাগতে পারবো না। আমার জন্য না হোক, মেয়ে পড়তে চাইলে আজকেই হেগে আয়। না পারবে না, ও কিছুতেই হাগতে যাবে না। রজত, একদিন ওর পাদের গন্ধে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম, এইটা আমরা জানতাম। আমি কিন্তু বৌদি নই জয়ন্ত, বৌদি তোমার পাদের গন্ধ সহ্য করে নিলেও আমি কিন্তু তোমার পাদের গন্ধ সহ্য করব না। আমার নাম বালছাল রঞ্জু, আজ পর্যন্ত কারো পাদের গন্ধ শুকিনি, আজও শুকবো না। আজ তোমাকে হাগতেই হবে, প্রয়োজনে জীবনের শেষ হাগা। অল্প হেগে আসো না জয়ন্ত। না, ও নো, হাগতে যাবে না। না, হাগতে যাবে কিনা বল। না, দেখো জয়ন্ত, আমি তোমায় শেষবারের মতো বলছি, তুমি হাগতে যাবে কিনা বলো। না রঞ্জুদা, আপনি আমাকে মারতে মারতে মেরে ফেললেও হাগতে আমি যাব না, কিছুতেই যাব না। আর আবি তো রুকো, ক্লাইম্যাক্স আবি বাকি হ্যায়। যাবে না রঞ্জু, ছেড়ে দে ওকে। রঞ্জু, ছেড়ে দেব? হ্যাঁ ছেড়ে দে ওকে। এত করে ওকে বলছি হেগে আয়, কিন্তু একবার হাগতে যেতে পারছে না। ও কেন হাগতে যেতে চাইছে না তোরা কেউ জানিস না? আমি জানি, জয়ন্ত যদি একদিন হাগে তাহলে জীবনে আর কোনোদিন ও হাগতে পারবে না। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, হাগতে পারবে না। জয়ন্ত হঠাৎ একদিন রাস্তায় হাগতে বসেছিল, কিন্তু তার হাগার সময় হঠাৎ করে একটা কুকুর এসে তার কলাটায় কামড় দেয়, এমন জায়গায় কামড়ায় যে ডাক্তার বলেছে ও নাকি মাসে একবার ছাড়া হাগতে পারবে না। জয়ন্ত আমায় ভুলে গেছে, জয়ন্ত আমায় ক্ষমা করে দাও। জয়ন্ত, নেই কোনোদিন পায়খানা করতে হবে না রে জয়ন্ত।